আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, রিসেন্টলি আমাকে একজন ফোন দিছে যে ভাই আপনি এগুলা কি করছেন, এই জবটা ছেড়ে দিয়ে ইউটিউবিং করছেন, এগুলা এগুলা মানুষ কি বলে? আমি বললাম মানুষ কি বলে, মানুষ কি বলে এটা তো আমার দেখার দরকার নেই, আমি আমার মতো কাজ করতেছি, আমি তো সমাজ বিরোধী কোনো কথা বলতেছি না কিংবা রাষ্ট্র বিরোধী কোনো কথা বলতেছি না কিংবা আমার কথা দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আমি চাচ্ছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষ উপকার হোক যতটুকু পারি উপকার করার জন্যই। ওই মাঝে মাঝে আপনাদের রিকোয়েস্টের কারণে কিছু মানে টিকটকারদের ব্যাপারে কিছু কথা বলছে আমি এর আগে, এখন যে ব্যাপারটা সে আমারে বলতেছে ভাই আপনি এই ইউটিউব ইউটিউব বাদ দিয়ে আগের যে চাকরি করতেন ওইটাই করেন। আমি না আমি তো আর আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি অ্যাডভাইস করার কি? দেখেন আমি ওনাকে বললাম, উনি আমার বলতেছে যে ভাই আপনি আপনার ব্যাপারে মানুষ এন বলে তেন বলে, আমি কে কি বললো তো আপনার দেখার দরকার নেই, আপনি আপনার মতো থাকেন ভাই, আপনি আমার ব্যাপারে কেন ইন্টারেস্ট এত আপনার? আপনি আমি কি কখন আপনার কাছে বলছি যে ভাই আমাকে একটু সাহায্য করেন, তুমি আমাকে একটু হেল্প করেন, আমি বলছি কখন আপনাকে? আমি উনি আমারে বলতেছেন না, আমি তাহলে ভাই আমার ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? মানুষ বলে, মানুষ তো অনেক কিছুই বলবো, মানুষ তো আপনার নামে অনেক কিছু বলে, আমি কি আপনি কখনো বলছি? এখন আরিফিন রুমির একটা ভিডিও আমি দেখলাম, একটা ছোট একটা ক্লিপস, ওই ক্লিপসটা ভাইরাল হয়েছে, ব্যাপার বলছে উনি বলছে যে আপনি যখন মারা যাবেন আপনার 40 আয় যখন একটা এক টুকরো মাংস কম হবে হাড্ডি পাবে ওইটা নিয়ে মানুষ বলবে যে 40 আয় খাই তাইলাম মাংস পাইনি হাড্ডি পাইছি, এই ব্যাপারে আপনার সমালোচনাটা করবে মানুষ করবে, বেশিরভাগ মানুষ এটা করে, এটা কিন্তু আমার বাস্তব ক্ষেত্রে আমি প্রায় দেখছি এরকম হয়, 40 আয় খাওয়ার পরে যখন মাংস কম হয় হাড্ডি টাড্ডিটা তখন বলে দেওয়া হবে 40 আয় খাই তাইছে মাংস নাই খালি হাড্ডি খালি হাড্ডি, ওই যে লোকটা মারা গেছে তার ব্যাপারে কোনো কথা নাই কিন্তু 40 আয় খাওয়ার পরে এই যে মাংসটা কমবে সেটা নিয়ে কথা বলবো, আমি যে কাজই করি না করি আমার একদম তো ব্যক্তিগত ব্যাপার, আপনি আমাকে অ্যাডভাইস করার তো কেউ না, আমি কি করব না করব, আমি যদি একবেলা না খেয়ে থাকি আপনি আসবেন আমাকে খাওয়াবেন? শুধু শুধু আমার পিছনে এইভাবে করছেন কেন, কথা বলছেন কেন? আপনি মতো আপনি থাকেন, আমি আমার মতো থাকি ভাই, এগুলো তো ঠিক না, আপনি কেন আমার পিছনে কথা বলবেন? আমি কিছু বানাইলে একটা নাটক বানাইছিলাম ভাই ভাই, এটা নিয়েও আপনারা আমাকে মেসেজ দেন ভাই এটা আপনি আমার সমাজের আমার ফ্যামিলির সাথে মিলে গেছে ভাই, এটা এটা আপনি কেন করলেন? আমি তো প্রথমেই তো বলা আছে এই গল্পটা কাল্পনিক, হতে পারে আপনার ফ্যামিলির সাথে মিলতেই পারে সমস্যা, আমি তো আর আপনার ফ্যামিলির ব্যাপারে জানি না, আপনি জানেন ব্যাপারটা, তারপরে বানালাম বিয়ে ভাঙনি, এই ব্যাপারও আপনারা বলেন ভাই এটা তো সমাজের সাথে সামঞ্জস্য, আমারও এরকম হয়েছে এটা কেন বানালেন? এরকম যদি হয় তাহলে তো আমার কন্টেন্ট বানানো যাবে না, সবই তো আমাদের সামাজিক প্রেক্ষাপটে হচ্ছে, এগুলো মিলে যাচ্ছে মিলবেই, কারণ আপনার গল্প আমার গল্প একই তো ঘুরে ফিরে তো একই। আমার এক বড় ভাইয়ের ছেলে ব্রিলিয়ান্ট, প্রচুর ব্রিলিয়ান্ট, ভালো পড়াশোনা করছে, রেজাল্ট অনেক ভালো করছে, এখন আমি একজনকে বলছি খুশি হয়ে বলছি যে ভাই আমার ভাতিজা ভালো একটা রেজাল্ট করছে, বাংলাদেশে পড়ালেখা করে কি করবো, পড়া চাকরি নাই বাকরি নাই, লাস্টের মহল্লায় এই পাড়ায় ও পাড়ায় খাড়াই থাকবো, তা আমি বললাম ভাই পড়ালেখা কি চাকরি করালেখা করতে হবে, পড়ালেখাটা জ্ঞান অর্জন করার জন্য পড়ালেখা করে না মানুষ, একটা ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখাটা দরকার আছে, একটা ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখাটা দরকার আছে। উনি তখন মুখ ব্যাস খায়, মানে এমন এই অবস্থা, মানে আর ছেলে কিন্তু ভালো না নেশাকর, আমি এটা বলতে চাই নাই, তারপর মুখ দিয়ে বেরোয় আসলো, কারণ আমি যদি একজনের ভালো না চাই আমার ভালো হবে কি হবে বলেন, আপনিই বলেন, আপনারাই বলেন দর্শক, আমি যদি আপনার ভালো না চাই কিংবা আরো কারো অন্য কারো ভালো না চাই আমার কেমন কেমনে ভালো হইব, এটা তো অসম্ভব না, পসিবলও না এটা। এখন আমাদের এলাকায় কিছু ভাই ব্রাদার আছে, ছোট বড় সবাই আছে, আমরা তো অনেকেই একসাথে থাকি, আপনি যে এলাকায় থাকবেন কিছু লোক আছে আরেকজনের মানে দেখতে পারে না, মানে ছোট দেখতে পারে না বড়রাও দেখতে পারে না, এখন একটা ছেলে শিক্ষিত একটা ছেলে জবের জন্য ট্রাই করতেছে পড়াশোনা শেষ করে, এখন সে সারাদিন খেটে একটু তো একটু বাইরে দাঁড়াইতেই পারে আড্ডা দিতে পারে, ও ভাই আড্ডা দেয় কে, চাকরি বাকরি নেই পোলা মানে আড্ডা দেয় এখানে সিগারেট টিগারেট খায়, তো এটাই দোষ গেল। আবার মনে করেন কোনো কাজ নেই, একটা ছেলে পাশ করে বেকার, কোনো কাজই নাই, কোনো কাজ নেই, সে কাজ পাচ্ছে না, রাস্তা দাঁড়ায় থাকে, এক কারো কোনো ক্ষতি করে না, কোনো টিস করে না, মেয়েদের কোনো ব্যাপারে কোনো কিছুই না, তারপরেও দাঁড়ায় রয়েছে কেন ভাই, এই লোকটা ঘরে বয়ে থাকতে পারে না, এই দেন এই ব্যাপারগুলো। আবার একটা ছেলে আছে মনে করেন শিক্ষিত চাকরি করে ওয়েল এডুকেটেড, সে দাঁড়াইছে তাও দাঁড়াইলো কেন? আর কিছু লোকই আছে ভাই মানুষের ভালো দেখতে চায় না, আপনি রাস্তায় দাঁড়াবেন এটাও দোষ, আবার চুল আশ্রয়বেন চুল একটু উল্টা পাল্টা করে এইগুলো থাকে, মানে না জানি কি মনে করেন, মানে এরা মানে যে এলাকায় সব এলাকায় এরকম লোক আছে, মানে এরা
মানে বুঝায় যে আমি এই এলাকার মালিক, এমন কিছু বুঝাইতে চায় আসলে। এই যে লোকগুলা এরকম ব্যবহার আমরা কিন্তু দেখে আসছি, এরকম অনেক লোকই আছে। তো এই এদের এই যে ব্যবহারগুলো নোংরামি গুলা আসলে কবে শেষ হবে? আমরা যারা ছোট যারা আছি অনেকেই দেখবেন সালামের জন্য তাকায় থাকে, প্রতিটা জেলায় এরকম আছে আমি দেখছি। কারণ কি, তারা আপনার কাছে সালাম চায়, সম্মান চায়। সম্মানটা যে চায়, আমি যদি আপনাকে মন থেকে না দিই আপনি জোর করে নিতে পারবেন? আমার থেকে তো আসতে হবে, আমার তো আসে না ভাই আপনার জন্য, আমি কেমনে দেবো আপনাদের? আমার আসে, আপনি জোর করে কেন চান? আমি তো দিতে চাই না আপনাদের। এই হলো ঘটনা বাংলাদেশের অবস্থা, প্রতিটা ক্ষেত্রে এগুলো আছে। আবার দেখেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিতেছি, এই মানুষ যে কিছু লোক আছে দেখবেন যে আপনি আড্ডা দিচ্ছে, এটাও দোষ, এটাও খারাপ। এই আমরা মুরব্বীদের কাছ থেকে কি আশা করবো? কোন তাদের কাছে একটু ভালো ব্যবহার আশা করব, তাদের কাছ থেকে স্নেহ আশা করব আমরা। আবার কিছু ছেলে মেয়ে আছে বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভালো ড্রেস পরে, এটাও দোষ, তুই টাকা পাইলি কই, তুই এই ড্রেসটা কই পাইলি? এই যে সমস্যাগুলো, এর চুল গায় ভাই, খালি চুল গায়, এর চুল গানের কি আছে? তোর কাছ থেকে ও কি কোনো কিছু চুরি করে যে ওই কাপড় কিনছে, আর বাপের টাকা আছে আর কিনছে? রুচির একটা দুর্ভিক্ষ ছিল, সেটা কিন্তু অলরেডি মানুষের মধ্যে পরিবর্তন হতে যাচ্ছে, 2024 সালে আমরা পা দিয়েছি। সুতরাং আমাদের রুচির অবক্ষয় যে দূর হয়েছে, তার সাথে সাথে আমাদের ভিতরের যে মন মানসিকতা, আমাদের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে।